এই বনে আর ভালো লাগছে না, চলো আমরা অন্য কোনো বনে চলে যাই। পরিদের উৎপাত আর থাকা যাচ্ছে না। তুমি ঠিকই বলেছো ভাই, চলো আমরা অন্য কোনো বনে চলে যাই। কখন কি হয় তা তো বলা যায় না। তারপর তারা এভাবেই উঠতে উঠতে পরীর দেশ পার হয়ে অন্য একটা ভালো দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, যেখানে তারা সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে। দেখেছো এই বনটা কত সুন্দর, চলো আমরা এই বনেই থেকে যাই, আর অন্য কোথাও আমাদের যাওয়া লাগবে না। এখানে কত সুন্দর গাছপালা, ফুল গাছে ভরা ভরা, চলো আমরা এই বনেই থেকে যাই। ঠিকই বলেছো, চলো আমরা এই বনেই থাকি, আর আশেপাশে সবাইকে বলি এখানে আসতে। তারপর আশেপাশের বনের যত পাখি ছিল সবাই আস্তে আস্তে এই সুন্দর বনে উড়ে চলে আসতে লাগলো এই বনে থাকার জন্য। পাশের বনেই থাকতো টিয়া তার সুন্দরী বউ। সত্যিকার সুন্দরী বউ এই শহর ছেড়ে অন্য কোনো বনে যাইতে চাইতো না, কিন্তু এইদিকে টিয়া তাকে বুঝিয়ে বলতে লাগলো পরীদের অত্যাচারের কথা।